নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/9/2023 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে যে সিবিআই তদন্ত চলছে সেই তদন্ত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো। এবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় 2,00,000 চাকরি প্রার্থীর অরিজিনাল ডেটাবেস হাতে পেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, থার্ড পার্টি হিসেবে এনওয়াইএসএ নয় দিল্লির আরও এক বেসরকারি সংস্থাকে প্রায় 2,00,000 চাকরি প্রার্থীর ওএমআর সিট স্ক্যান বা মূল্যায়ন করার দায়িত্ব পেয়েছিল। সেই বাবদ ওই সংস্থাকে 80,00,000 টাকাও দেওয়া হয়। এসএসসির 2,00,000 চাকরি প্রার্থীর ওএমআর সিটের মূল্যায়নের দায়িত্ব পেয়েছিলেন দিল্লির ওই সংস্থা। এবার এই সংস্থায় অভিযান চালিয়ে সমস্ত চাকরি প্রার্থীর অরিজিনাল ওএমআর সিটের ডেটাবেস হাতে পেল সিবিআই এবং চলতি মাসেই দিল্লির ওই সংস্থায় অভিযান চালানোর জন্য চালানো হয় সিবিআইয়ের তরফে। এবং এই নিয়ে তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি কর্তৃপক্ষ যে এনওয়াইএসএকে দায়িত্ব দিয়েছিল ওএমআর সিটি তৈরি করার থেকে শুরু করে চাকরি পাইতে মূল্যায়ন করে ফলাফল তৈরি করে এসএসসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া পর্যন্ত এই বরাত পেয়ে এনওয়াইএসএ দিল্লির ওই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে। তারপর দিল্লির ওই বেসরকারি সংস্থাকে চাকরি প্রার্থীর ওএমআর সিট স্ক্যান বা মূল্যায়ন করার দায়িত্ব দেয় এবং সিবিআই সূত্রের খবর, 2017 সালে এনওয়াইএসএর সাথে একটি সাময়িক আর্থিক লেনদেন থেকে এই সংস্থার তথ্য সামনে আসে। দিল্লির ওই সংস্থার কাছে চাকরি প্রার্থীদের যে অরিজিনাল ওএমআর সিটের ডাটাবেস রয়েছে যা তদন্তে নতুন মোড় আনবে বলে মনে করছে তদন্তকারীরা। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পর্দাফাশ করতে বেগ পেতে হবে না বলেই মনে করছে সংস্থাটি। তো যা হোক, এই সংক্রান্ত আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।